পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য সময়ের সাথে সাথে একদিন হারিয়ে যায়, শুধু থেকে যায় ইতিহাস। ঠিক তেমনি রাজনীতি, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার উত্থান পতন, এই সব কিছুর ইতিহাসের সাক্ষী বয়ে চলেছে মুর্শিদাবাদ। কাটরা মসজিদে প্রবেশদ্বারের ঠিক নিচেই রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। তিনি তার নিজের জীবনের করা প্রচুর পাপকর্মের জন্য প্রচণ্ড অনুতপ্ত ছিলেন, তাই তিনি এমন এক স্থানে সমাধিত হতে চেয়েছিলেন যেখানে মসজিদে প্রবেশকারী সব পুণ্যবান লোকেদের পায়ের ধুলো তার সমাধিতে পড়বে। আরও অবাক লাগে ভাবতে যে কাটরা মসজিদের ভেতরেই কিন্তু রয়েছে শিব মন্দির। এই সব কিছুর ভিডিও আগের ভিডিওটাতে অলরেডি দেয়া হয়ে গেছে। পুরো গল্পটা জানতে, পুরো ইতিহাসটা জানতে চট করে সেই ভিডিওটা একবার দেখে নিন। এখানে টিকিট নিলাম আমরা, টিকিট হচ্ছে ২৫ টাকা কাউন্টারে, আর স্ক্যান করে নিলে ২০ টাকা পার হেড। গাইড আমরা দামাদামি করে ১০০ টাকায় নিলাম। দাদার কাছে দাঁড়ান, হাজার দুই সরকারি নিয়মটা ছায়াতে দাঁড়িয়ে শুনেন, এটা হাজার দুয়ারি, এখানে নবাব থাকতো না, এখানে নবাব এসে দোতলায় সিংহাসনে বসে বিচার করে প্রত্যেক দিন বাড়ি চলে যেত। প্রথম বিচার ১৮৩৭ সিংহাসনে বসে হুমায়ুন যা, তার ৪২ কেজির উপর সিংহাসন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোতলায় কাঁচে শোকেশে সাজিয়ে রেখেছে, যাচ্ছি দেখাতে। শেষ বিচার ১৮৮১ সিংহাসনে বসে তার ছেলে ফেরাদুন যা, যিনি ইমামবাড়া তৈরি করে সাদা লম্বা বাড়িতে তৈরি করেছেন। তার মানে হাজার দুইতে দুটো সিংহাসন, একটা ৪২ কেজির উপর সিংহাসন, একটা ২৫ কেজির উপর সিংহাসন। হ্যাঁ, সিলভার ওতে হোম আমরা সিঁড়ি দিয়ে বিচারকর্তা বুঝিয়ে সবাই মিলে নেমে চলে আসবো। বেতের বাড়ি, চাবুকের বাড়ি লাগাবো এখন। বেতের বাড়ি খেতে হচ্ছে না, কারণ এর মেশিনও নাই, কাঁটাও নাই। ইংরেজ বুদ্ধি করে রাতের অন্ধকারে সব মেশিন কাঁটা খুলে নিয়ে চলে গেছে। কেন্দ্র সরকার নিয়ে তিন দিকে কাঠের চেকটা পশ্চিম দিকে দেওয়ালে নকল ডায়াল লাগিয়ে রেখেছে, তার মানে ঘড়ির মেশিন নাই, ঘড়ির কাঁটা নেই, ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে। তুমি আমার দিকে তাকাবে না, পিছন দিকে তাকাবো। সামনে একটা সাদা বড় বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়ি থেকে আমরা বুঝি ইমাম বাড়ি। কি বুঝায় ইমাম বাড়িতে না, প্রত্যেক বছর ১০ দিন ধরে মহরম হয়। যেদিন ইমামবাড়া মহরম শুরু হয় সেদিন ওই লোহার গেটটা খুলে দেয়। ওর মাঝখানে যত রুমস আছে স্কোয়ার, সব রুমে কুইন্টাল কুইন্টাল সোনা চাঁদির আলাম পাঞ্জা তাজিয়া, সোনা চাঁদির মক্কা মদিনী, ইমামবাড়া মহরম হলে সব রুম সাজানো হয়। আর যখন মহরম হয় তখন গোটা এলাকা বিশাল একটা মেলা বসে ১০ দিন ধরে। ওটাকে আমরা লোকাল বলি মহরমের মেলা। কি মেলা? মহরমকে কেন্দ্র করে ইমামবাড়া পরপর ১০ দিন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে ভিতরে যেতে দেওয়া হয়। ইমামবাড়ার ভেতরে যেতে গেলে মহরমের সময়, মহরমের সময় আসলে ওটা ঢুকতে দেয়। মহরম শেষ হয়ে যায়, ইমামবাড়া গেট বন্ধ হয়ে যায়। টোটাল ইমামবাড়াটা এই কর্নার থেকে ওই কর্নার ২০৯ মিটার লম্বা। তোমরা মনে রেখো এটা হলো এশিয়া মহাদেশের সব থেকে লম্বা ইমামবাড়া, এটা মহাদেশের সব থেকে বড় ইমাম। হ্যাঁ, খালি মহরমের সব থেকে বড়, খালি মানুষ বাস করে যারা পয়সার অভাবে মক্কা যেতে পারে না। দাদুকে দিয়ে সেখান থেকে মাটি আনিয়েছিলেন, সেই মাটি ঘরটার মধ্যে রেখে সিরাজ গরিব দুঃখী প্রজাদের জন্য মাঠে মদিনা বানিয়েছিলেন। উনি মদিনা বানানোর ১ বছর পর তিনি শহীদ হয়ে গেছেন, তাকে মেরে দেওয়া হয়েছে। তার মদিনা প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলায় খুলে সন্ধ্যাবেলায় বন্ধ হয়। ওটা প্রত্যেক বৃহস্পতিবার হিন্দু মুসলিম খ্রিস্টান সবার লেগে খোলা থাকে। ওটা সিরাজের স্মৃতি, ওটাকে সিরাজ মদিনা বলা হয়। তুমি আমার কাছে আসো, সিরাজের মদিনের পিছনটা তো গঙ্গা, ওই মদিনের পাশ দিয়ে যে পাঁচিরটা আছে ওই পাঁচিরের ধারে গঙ্গা আছে, এই পাঁচ দিয়ে গঙ্গা যাচ্ছে, এইদিকে টাকা। হ্যাঁ, সিরাজ জেলা গঙ্গার অপোজিট একটা প্যালেসে বাস করতো, ওটার নাম হচ্ছে হিরাঝিল প্যালেস।
যখন হ্যাঁ যখন সিরাজ ইংরেজের কাছে যুদ্ধে হেরে যায়, ইংরেজ হিরাজি লুট করে কামানদের ভেঙে ফেলে। খালি সিরাজের মুর্শিদাবাদের মদিনাটা অরিজিনাল দেখতে পেয়েছো, তার প্যালেসটা নাই, ইংরেজরা কামানদের ভেঙে ফেলে। কে স্যালুট জানাতে এক একটা ধাপ বানানো হয়েছে, আলাদা আলাদা 36টা ধাপ। আর এক পয়েন্ট শোনো, বাইরে যে পিলারগুলো দেখতে পেয়েছো বড় বড় পিলার, এই পিলারগুলো আছে 52 এর গল্প শোনো, 52 weeks মেক্স এ ইয়ার, 52টা সপ্তাহ একটা বছর তৈরি করে। তাই তুমি ক্যালেন্ডার খুললে একটা বছরে 52টা রবিবার পাবা, 52টা সোমবার পাবা, ঠিক আছে? 52টা পিলারের শুধু বাইরে আছে। হ্যাঁ, আর দরজা তো আছে 1900 অরিজিনাল 100 ডুপ্লিকেট। এবার যাচ্ছি বিচার ঘরটা বুঝাতে। হ্যাঁ, তুমি একটু দাঁড়িয়ে যাও। মুর্শিদাবাদের সব থেকে বিখ্যাত দ্রষ্টব্য স্থানটি হল হাজারদুয়ারি, যেখানে নামের সাথে মিল রেখে আক্ষরিক অর্থেই আছে হাজারখানা দরজা, যার মধ্যে 900টা হলো আসল আর 100টা হলো নকল দরজা। স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আক্রমণকারীদের প্যাঁচে ফেলবার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছিল, মানে আসল নকল দরজা রাখা। এই হাজারদুয়ারির মধ্যে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সব থেকে বড় মিউজিয়ামটি রয়েছে। মিউজিয়ামের ভেতরে কিন্তু গাইড বা ক্যামেরা কোনো কিছুরই অনুমতি নেই। গঙ্গা নর্থ থেকে আসছে, গঙ্গা সাউথে যাচ্ছে। নর্থে গেলে ফারাক্কা 2 ঘন্টা লাগে, সাউথে গেলে 5 ঘন্টা লাগে হাওড়া। এর উপর হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে। এটা অরিজিনাল গঙ্গা, হুইচ ইজ কামিং ফ্রম গোমুখ অ্যান্ড গোয়িং টু সাউথ বে অফ বেঙ্গল। ওকে, আমি একটা পয়েন্ট বুঝাই, গঙ্গার ধারে মসজিদ, ইয়েলো মস্ক। ইয়েলো হচ্ছে সিরাজের ফেভারিট কালার, ইয়েলো ইজ দ্য ফেভারিট কালার অফ নবাব সিরাজউদ্দৌলা। ঐতিহাসিক নাম জারাত মসজিদ, জারাত পার্সি ভাষা, জারাত মানে হলুদ, মনে রাখার জন্য জারদা পোলাও। মসজিদে এখনও নামাজ আজান চালু আছে, তখন মাইক রেডি করা আছে। পেছনটা গঙ্গা, ফ্রন্টে একটা ছোট্ট গার্ডেন, একটা ছোট্ট কামান রাখা আছে, দেখতে পেয়েছ? নবাবরা যখন বেঁচেছিলেন কামানটাকে নবাবরা নদীর ধারে ফিক্সড রেখে দিতেন। রমজান মাসে 30 দিন যে মাসে রোজা হয়, ভোর রাত্রে সন্ধ্যা রাতে দুমদাম শব্দ করে নবাবের এলাকার লোককে কামানে অ্যালার্ম জানানো হতো, রোজার টাইম হয়ে গেছে। যতদিন রোজা নামাজ পড়ার টাইম, যতদিন নবাবরা বেঁচে ছিল কামান নদীর ধারে রাখা ছিল, নবাবরা যখন সব একে একে সব শেষ হয়ে গেল, তখন 1985 হাজারদুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে তার নিজের সুরক্ষার জন্য গোটা বাউন্ডারি করে দিলে, যে দেওয়াল পাঁচিল দিয়ে ঘেরে দেবে। সঙ্গে সঙ্গে কামানটাকে নদীর ধার থেকে না গার্ডেন সংরক্ষিত করা হবে। এটা স্কুলে যেমন ঘন্টা দেয়, এরকম অ্যালার্মের কাজ করতো রোজার টাইম জানানোর জন্য। আমি যখন দূর থেকে তোমাদেরকে নকল গেটটা দেখাচ্ছি, অরিজিনাল নকল গেট, অরিজিনাল নকল গেট। তেমনি ওই পাশের গেটে যখন দাঁড়াবো, ওখানে দূর থেকে অরিজিনাল 42 কেজির উপর সিংহাসনটা দেখাবো, এদিকে দেখাবো। ওদের নবাব এসে রোজ এসে বসতো, বসে বসে বাংলা বিহারের মিটিং করতো, কেউ নবাবকে মেরে যদি নকল গেট দিয়ে বেরোতে যাবে বেরোতে পারবে। ওই জন্য এরকম যে বাংলাকে 100টা কেউ রাজাকে মেরে পালাতে গেলে ধরা পড়ে যাবে। একটু ভালো করে দেখো, একটা আসল, একটা সিংহাসন। হাজারদুয়ারির ভেতরে যে মিউজিয়ামটা আছে সেখানে রয়েছে 20টা গ্যালারি, হাজার হাজার দুষ্প্রাপ্য শিল্প বস্তু রয়েছে, আর রয়েছে প্রচুর অয়েল পেন্টিং, শ্বেতপাথরের মূর্তি, রাজাদের ব্যবহার করা আসবাব, ধাতুর তৈরি নানা রকম মূল্যবান দ্রব্য আর মূর্তি। যেহেতু এর ভেতরে গাইড বা ক্যামেরা ঢোকার অনুমতি নেই, তাই সব কিছুই কিন্তু আপনার চোখের ওপরেই ভরসা রেখে দেখতে হবে। তবে বলতে পারি, হাতে বেশ সময় নিয়ে আসুন হাজারদুয়ারি দেখতে, মিউজিয়াম দেখতে, ভালো লাগবেই। হাজারদুয়ারির উল্টো দিকেই রয়েছে
নিজামত ইমামবাড়া। এটি পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের সবথেকে বড় ইমামবাড়া। সিরাজউদ্দৌলার তৈরি করা পুরনো ইমামবাড়া ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব নাজিম মনসুর আলী খান এই নতুন ইমামবাড়াটি তৈরি করেন। এই যে কামানটি দেখছেন, এটা নাম হচ্ছে বচ্চেওয়ালি তোপ। শোনা যায় যে কামানটি মাত্র একটি বারই নিক্ষেপ করা হয়েছিল, আর ওই একবারেই 10 মাইল ব্যাসার্ধের মধ্যে একটি বিকট বিস্ফোরক শব্দ সৃষ্টি করেছিল। সেই বিকট শব্দে নাকি ওই শহরের গর্ভবতী মহিলাদের সন্তান নষ্ট হয়ে যায়, সেই থেকেই এটার নাম হয়েছে বচ্চেওয়ালি তোপ। এই ক্যাম্পাসের ভেতরেই রয়েছে মদিনা মসজিদ। পুরনো মসজিদটি নবাব সিরাজউদ্দৌলা 1800 শতকে নির্মাণ করেছিলেন, যা 1846 সালে আগুনে পুড়ে অনেকটাই নষ্ট হয়ে যায়। নবাব মনসুর আলী খান 1847 সালে যখন নিজামত ইমামবাড়াটা নতুন করে তৈরি করেন, তখন তিনি এই ক্যাম্পাসের ভেতরে মদিনা মসজিদকেও নতুনভাবে তৈরি করে দেন। হাজারদুয়ারির আশেপাশে প্রচুর ডাল ভাতের দোকান আছে। আমরা দুপুরের খাওয়াটা ওখানে খেয়ে নেক্সট চলে গেলাম কাঠগোলা বা কাঠগোলা বাগান বাড়িতে। কাঠগোলা বাগান বা কাঠগোলাপের বাগান আর জগৎ শেঠের বাড়ি, এই দুটো দেখে আমরা সেদিনের মতো হোটেলে ফিরে আসি। তো এই দুটো জায়গার ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। তার মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চট করে একটা লাইক দিয়ে দিন।